নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট 2013 এর পেপার 2 এর যাদের প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা হিসেবে সিলেক্ট করেছিলেন তাদের যে 30 নম্বরের প্রশ্ন বাংলায় ছিল তা সেই সম্পূর্ণ বাংলার কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন আমরা দেখে নিই 2013 এ পেপার 2 এ যাদের বাংলা ছিল তাদের কিরকম কোশ্চেন করা হয়েছিল। তা এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা দেখব কি কি কোশ্চেন করা হয়েছিল। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। তা প্রথমে দেওয়া আছে একটা কম্প্রিহেনশন, তা আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কি করব, আমরা কিন্তু কম্প্রিহেনশনটা পড়ব না, আমরা প্রথমে দেখে নেব কম্প্রিহেনশন থেকে কি কি কোশ্চেন করা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এইখানে দেখব প্রথম কোশ্চেন কি আছে, 91। তা এখানে বন্ধুরা প্রথম কোশ্চেন আমরা দেখছি, তা প্রথম কোশ্চেন 91, 91 নম্বর প্রশ্ন। তা 91 নম্বর প্রশ্নে দেওয়া আছে কি, তা রিয়দ কিন্তু এসব দেখছে না, শুনছে না, বাক্যটিকে কয়টি ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তা বন্ধুরা এটার জন্য কিন্তু আমাদের টেক্সট পড়ার দরকার নেই, আমরা কিন্তু টেক্সট পড়া ছাড়াও এর অ্যান্সার করতে পারি। তাহলে রিয়াদ কিন্তু এসব দেখছে না, শুনছেও না, তাহলে কটা ক্রিয়াপদ আমরা নিশ্চয়ই এখানে পেয়ে গেছি, দেখছেও না শুনছেও না, তাহলে কটা ক্রিয়াপদ হলো, দুটো ক্রিয়াপদ। নেক্সট প্রশ্ন কি আছে, আজ নতুন ড্যাশ শুকনো পাতায় ছাওয়া বাদাম তলায় রোদ ড্যাশ বেরিয়ে গেছে, বিড়াল ছানাটা কাঁঠাল তলায় কাঠ বিড়ালির সঙ্গে ড্যাশ করতে দৌড়েছে। তো এই কোশ্চেনটা বন্ধুরা আমরা কিন্তু টেক্সট না পড়লে করতে পারবো না। নেক্সট কোশ্চেন, হৃদয়ের মা বাপ কোন গায়ের প্রজা ছিল। নেক্সট প্রশ্ন, এটা আমাদের টেক্সট করতে হবে, হৃদয় মায়ের ভাড়ার ঘরে আমশির হাড়িতে কি ভরে দিল, এটা টেক্সট করতে হবে। নেক্সট, কেবল নষ্টমী করেই বেড়াতে লাগলো, বাক্যাংশে নষ্টমী করেই শব্দদ্বয় কি কারক, এই যে নষ্টমী করে এটা কি কারক, এটার জন্য কিন্তু আমাদের টেক্সট পড়ার দরকার নেই, আপনারা কিন্তু এটা কি কারক নিজেরাই বুঝতে পারছেন, নষ্টমী করে। ঠিক আছে, বেড়াতে লাগলো কি জিজ্ঞেস করছি কি করে, তাহলে কি করে তার উত্তর যখন আসছে নষ্টমী করে, তখন এটা সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা কর্মকারক। নেক্সট প্রশ্নে চলে আসি, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে 96, আলোচ্য রচনায় হৃদয় শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে, টেক্সট না পড়লে আমরা এর অ্যান্সার করতে পারবো না। নেক্সট, এমনি নানা উৎপাত সে মানুষ পশু পাখি কীটপতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দুচক্ষে দেখতে পারত না। এখানে সে এবং তাকে শব্দদায় যথাক্রমে, এখানে সে এবং তাকে এই শব্দদায় এখানে বিশেষ সর্বনাম, বিশেষণ না অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে, তা এখানে সে ও তাকে এটা কিন্তু এখানে সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্ন, হৃদয় ইঁদুরের সঙ্গে কি করত, কি রকম ব্যবহার করত, এটা টেক্সট পড়তে হবে আমাকে। নেক্সট, নিম্নলিখিত কোন বাক্যটি রচনাংশ থেকে যথাযথভাবে নেওয়া হয়েছে, টেক্সট পড়তে হবে। তো আমরা বুঝে গেছি যে কোন কোনটা আমাদের টেক্সট পড়া ছাড়াও হবে আর কোন কোনটার জন্য আমাদের টেক্সট পড়তে হবে। তো চলুন বন্ধুরা আমরা এবার চট করে টেক্সটটা পড়ে যেসব অ্যান্সারগুলো বাদ হয়ে গেল তা সেই সব অ্যান্সারগুলো আমরা একটু করে নেব। ঠিক আছে, তা টেক্সটটা একটু তেরচাভাবে আছে, তা আমরা ওটাকে তেরচাভাবে করে নিলাম। তো চলুন আমরা এবার টেক্সটটা এক এক করে পড়ে নিই। তাহলে টেক্সট বলছে কি, নিম্নলিখিত রচনাটি অবলম্বনে প্রশ্নগুলির উত্তর দাও। হৃদয় বলে, ছেলেটার নামই হৃদয়, দয়া মায়া একটিও ছিল না, পাখির বাসায় ইঁদুর গরুর গোয়ালে বলতা, ইঁদুরের গর্তে জল, বলতার বাসায় ছুঁচোবাজি, কাকের ছানা ধরে তার নাকে তার দিয়ে নখ পুড়িয়ে দেওয়া, কুকুর ছানা বেড়াল ছানার লেজে কাঁকড়া জড়িয়ে দেওয়া, ঘুমন্ত গুরুমশায়ের টিকিতে বিচুটি লাগিয়ে আসা, বাবার চাদরে চোর কাটা বিধিয়ে রাখা, মায়ের ভাড়ার ঘরে আমশির হাড়িতে আরশোলা ভরে দেওয়া, আপনি কিন্তু অ্যান্সার পেয়ে গেছেন। নেক্সট, এমনি নানা উৎপাতে সে মানুষ পশু পাখি কীটপতঙ্গ সবাইকে এমন জ্বালাতন করেছিল যে কেউ তাকে দুচক্ষে দেখতে পারতো না, কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কারণে আপনাদের কোশ্চেনগুলো আগে পড়ানো হয়েছে। নেক্সট, হৃদয়ের
মা বাপ ছিল আমতলি গায়ের প্রজা। দুজনেই বুড়ো হয়েছে, হৃদয় তাদের এক ছেলে বয়স হলো প্রায় 12 বছর, অথচ ছেলেটা না শিখলে লেখাপড়া, না শিখলো চাষবাসের কাজ, কেবল নষ্টামি করেই বেড়াতে লাগলো। শেষে এমন হলো যে তার বাপ মা বাইরে হাটে মাঠে যাওয়ার সময় হৃদয়কে ঘরে তালাবন্ধ করে রেখে যেত। নেক্সট বলেছে, তখন শীত গায়ে গরম পড়তে আরম্ভ হয়েছে, গাছে গাছে আমের বোল আর কাঁচা আমের গুটি ধরেছে, পানপুকুরের চারধার আমরুলির শাকের সবুজ পাতায় ছেয়ে গিয়েছে, আলোর ধারে ধারে নতুন দুপো আকন্দ ফুল সবে দেখা দিয়েছে, দূরে শালপিয়ালির তেঁতুল তামলের বনে নতুন পাতা লেগেছে, আর দেখতে দেখতে সমস্ত বন যেন পুরন্ত বারন্ত হয়ে উঠেছে, রোদ পাতায় পাতায় কাঁচা সোনার রং ঝরিয়ে দিয়েছে, কুয়াশা আর মেঘ সরে গিয়ে মনে হচ্ছে যেন নীল আকাশের কপাট হঠাৎ খুলে গেছে, আর বাতাস ছুটে বেরিয়ে এসে বাইরে হৃদয়ের কুলুপ দেওয়া ঘরেও আজ দরদাম ঝাঁপগুলোর ফাঁক দিয়ে রোদ উঁকি দিচ্ছে, বাতাস সরু সুরে বাঁশি দিয়ে ঢুকছে, হৃদয় কিন্তু এসব দেখছে না, শুনছেও না, সে চুপটি করে বসে নষ্টামের ফোন দিয়ে আসছে। কিন্তু গর্ত ফেলে ইঁদুর যে আজ নতুন বসন্তের শুকনো পাতায় ছাওয়া বাদাম তলায় রোদ পোহাতে বেরিয়ে গেছে, বিড়াল ছানাটার কাঁঠাল তলায় কাঠবিড়ালির সঙ্গে ভাব করতে দৌড়েছে, গোয়াল ঘরের কপটে গাই তার নেয়াল বাছুরটাকে নিয়ে ল্যাজ তুলে ঢেকির মতো লাফাতে লাফাতে মাঠের দিকে দৌড় দিল, গুলগুলি দিয়ে সেটি হৃদয়ের স্পষ্ট দেখল। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্যারাগ্রাফটা। এবার চলুন চট করে আমরা কোশ্চেন অ্যান্সার যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলব। তো প্রথম প্রশ্ন তো আমরা এখানে করেই ফেলেছিলাম, এবার দ্বিতীয় প্রশ্ন চলে আসি। আজ নতুন ড্যাশ শুকনো পাতায় ছাওয়া বাদাম তলায় রোড ড্যাশ বেরিয়ে গেছে, বিড়াল ছানাটার কাঁঠাল তলায় কাঠবিড়ালির সঙ্গে ড্যাশ করতে দৌড়েছে, তাহলে শুরুর স্থানটা পূরণ করতে হবে, তাহলে আজ নতুন বসন্তে শুকনো পাতায় ছাওয়া বাদাম তলায় রোদ পোয়াতে বেরিয়ে গেছে, বিড়াল ছানাটা কাঁঠাল তলায় কাঠবিড়ালির সঙ্গে ড্যাশ করতে দৌড়েছে, মানে ভাব করতে দৌড়েছে। এখানে কিন্তু অপশন এটা সঠিক, যেরকম আমরা টেক্সটটা পড়লাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হৃদয়ের মা বাপ কোন গায়ের প্রজা ছিল? আমরা একটু আগে পড়ে এসেছি, তো সুতরাং আমরা সবাই পারবো, এর সঠিক উত্তর হচ্ছে আমতলি। নেক্সট, হৃদয় মায়ের ভাড়ার ঘরে আমশির হাড়িতে কি ভরে দিত? তা এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, এর সঠিক উত্তর হবে আরশোলা। নেক্সট, আমাদের এখানে 95 নম্বরের প্রশ্ন আগেই করে ফেলেছি, তারপরে চলে আসছি 96 নম্বর প্রশ্ন, আলোচ্য রচনায় হৃদয় শব্দটি কয়বার ব্যবহার হয়েছে? তা আমরা এটা দেখে নিয়েছি, না এটা টোটালে 6 বার ব্যবহার হয়েছে। নেক্সট, এমনি উৎপাতে সে মানুষ পশু পাখি কীট পতঙ্গ, এটা আমরা অ্যান্সারটা করে নিয়েছি। তার পরবর্তী আছে 98, হৃদয় ইঁদুরের সঙ্গে কি রকম ব্যবহার করত? অপশন 1 নম্বরে আছে তাদের গায়ে বোলতা ছেড়ে দিত, অপশন বি আছে তাদের গর্তে জল ঢেলে দিত, তাই না? তা আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি। নেক্সট, নিম্নলিখিত কোন বাক্যটি রচনাংশ থেকে যথাযথভাবে নেওয়া হয়েছে? তাহলে রচনাংশ থেকে যেটা যথাযথভাবে নেওয়া হয়েছে সেটা কোনটা, আমরা না পড়লে বুঝতে পারবো না, চলুন এটা পড়ে দেখা যাক। তা প্রথম আছে, পথের ধারে ধারে নতুন দুব্য আকন্দ ফুল সবে দেখা দিয়েছে। নেক্সট, আলোর ধারে ধারে কচি দুব্য আকন্দ ফুল দেখা দিয়েছে। নেক্সট, আলোর ধারে নতুন দুব্য আকন্দ ফুল সবে দেখা দিয়েছে। আর অপশন লাস্ট আছে বা 4 নম্বর অপশন আছে, আলোর ধারে ধারে নতুন দুব্য আকন্দ ফুল সবে দেখা দিয়েছে। তাহলে বন্ধুরা, এই 4 নম্বর উত্তরটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি বলা আছে? নিম্নলিখিত কবিতাটি অবলম্বনে প্রশ্নগুলির উত্তর লিখি। তাহলে এখানে একটা কবিতা দেওয়া আছে, তা সেই কবিতার গুলোকে দেখে দেখে আমাদের উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা? তা চলুন আমরা দেখে নেব আমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করছি সেটা কি। না, প্রথমে কবিতা যাওয়া আছে থাক, তার কোশ্চেনগুলো আমরা সবার আগে পড়ে নেব। তাহলে কোশ্চেনগুলো কি আছে? কবিতাংশটিতে কোন দুটি ঐতিহাসিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে? নেক্সট প্রশ্ন আছে, আলোচ্য কবিতাংশটি আমি
শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে? নেক্সট, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? এটা আমাদের কবিতা না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো না। নেক্সট, এই কবিতার পংক্তি মিলছে, এই কবিতার পংক্তি মিলের ছকটি নিম্নরূপ, মানে কোন ছকটি আমাদের এখানে সেটা বলতে হবে। নেক্সট, আমারে দুদণ্ড শাস্তি দিয়েছিল নাটোরের ড্যাশ, তাহলে এটা আমরা প্যারাগ্রাফ না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট, কবিতার কথক কত বছর ধরে পথ হাঁটছিলেন সেটা আমাদের বার করতে হবে। তা এই কটা কোশ্চেন আছে, তা চলুন আমরা প্যারাগ্রাফটা পড়ব এবং প্যারাগ্রাফটা পড়ে তার অ্যান্সারগুলো করে নেব। তাহলে নিম্নলিখিত কবিতাটি অবলম্বনে প্রশ্নগুলির উত্তর লিখো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শাস্তি দিয়েছিল নাটোরের বলরতা সেন। তাহলে আমরা কিন্তু অ্যান্সার গুলো পেয়ে গেছি। তা চলুন আমরা এখানে দেখে নিই কবিতা অংশটি কি বলা হয়েছে, কবিতা অংশটি কোন দুই ঐতিহাসিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তা এখানে আমরা পেয়ে গেছি, এখানে এর সঠিক উত্তর হচ্ছে বিম্বিসার ও অশোক, তাই না? তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, আলোচ্য কবিতা অংশটি আমি শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে? তা আমরা এই মাত্র প্যারাগ্রাফটা পড়েছি, আমি শব্দটা এখানে কিন্তু চারবার ব্যবহার হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আলোচ্য কবিতা অংশটি বা আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? তা যে ছন্দে লেখা এটা কিন্তু গদ্য ছন্দ, না কলাকৃত, না মিশ্র কলাকৃত, না অমৃতাক্ষর। তা এটার সঠিক উত্তর কিন্তু বন্ধুরা মিশ্র কলাকৃত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এই কবিতাটি পংক্তি মিলের ছকটি নিম্নরূপ, তাহলে কোন ছকটি এখানে প্রকাশ পাচ্ছে সেটা আমাদের এখানে বার করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে ক খ ক খ ক খ, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমারে দুদণ্ড শাস্তি দিয়েছিল নাটোরের ড্যাশ, অপশনে আছে শেফালী মিত্র, বনলতা সেন, সুরঞ্জনা দাস ও সুচেতনা বিশ্বাস। তাহলে এখানে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, এটা বনলতা সেন, জীবনানন্দ দাসের কবিতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কবিতার কথক কত বছর ধরে পথ হাঁটছিলেন? এক নম্বর লাইনেই আমরা পেয়ে গেছি, না এর সঠিক উত্তর হচ্ছে হাজার বছর। তো বন্ধুরা আমরা কিন্তু দুটো প্যারাগ্রাফ করে ফেলেছি, তার মানে 15 নম্বর আমরা কিন্তু করে ফেলেছি। এইবার আমরা চলে আসছি পেডাগোগি পার্টে, পেডাগোগি পার্টের আমরা অ্যান্সার শুরু করব 15 নম্বর, তা আমাদের কম্প্রিহেনশনের আলোচনার পর্বটা শেষ। তা পেডাগোগি পার্টের প্রথম প্রশ্ন এখানে কি আছে, তাহলে নিচের প্রশ্নগুলির বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে লিখুন। প্রথম প্রশ্ন আছে, পড়ার সময় একত্রীকরণ দক্ষতা বা গ্যাদারিং স্কিল হচ্ছে? এক নম্বর অপশন আছে নোট দেওয়া বা নোট টেকিং, অপশন বি আছে বিশ্লেষণ করা বা অ্যানালিসিস, অপশন সি আছে রহস্য উন্মোচন করা বা পাজলিং আউট, এবং অপশন 4 আছে নোট তৈরি করা বা নোট মেকিং। তা এর সঠিক উত্তর হবে কি, একত্রীকরণের দক্ষতা, এটা হচ্ছে নোট তৈরি করা বা নোট মেকিং। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাই, কারণ এইটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। তা পরবর্তী প্রশ্ন হচ্ছে, শ্রবণ কথন দক্ষতা মূল্যায়নের ক্লাসে অনুষ্ঠিত এই কথোপকথন লক্ষ্য করুন, দুজন শিক্ষার্থীকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শিক্ষক, তোমরা নিজেদের মধ্যে যারা যারা যার যার প্রিয় খেলা নিয়ে কথা বলো। এক নম্বর শিক্ষার্থী বলছে, কেন আমরা আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না? দ্বিতীয় নম্বর পরীক্ষার্থী বলছে, ঠিক আছে আমি কি ওর সঙ্গে কাবাডি নিয়ে কথা বলতে পারি? এবার আমাদের অপশন দিয়ে দিয়েছে যে দ্বিতীয় শিক্ষার্থী ঠিক প্রথম শিক্ষার্থীর মতো আর কথা বিবেচনা কথা যথাযথভাবে প্রকাশ করতে পারেনি। নেক্সট হচ্ছে, প্রথম শিক্ষার্থী ঠিক, দ্বিতীয় শিক্ষার্থীর প্রতিক্রিয়া ভুল। থার্ড অপশন আছে, প্রথম এবং দ্বিতীয় দুজন শিক্ষার্থীর প্রতিক্রিয়া ঠিক। আর ফোর্থ অপশন আছে, প্রথম এবং দ্বিতীয় দুজন শিক্ষার্থীর প্রতিক্রিয়া ভুল। তাহলে এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে প্রথমটা, ঠিক আছে? কেন না দ্বিতীয় শিক্ষার্থী ঠিক মতো সে রিপ্লাই করেছে, কিন্তু প্রথম শিক্ষার্থী যে আছে সে ঠিক মতো তার কথা যথাযথ বা যথোচিতভাবে প্রকাশ করতে পারেনি, ঠিক আছে?
চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গবেষণা অনুযায়ী পঠন রিডিং এর ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরে বা প্রি স্কুল শিশুদের সম্ভাব্য সাফল্যের জন্য প্রয়োজনীয় এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃহভিত্তিক কাজ বা হোম বেসড অ্যাক্টিভিটি কোনটি? এক নম্বর প্রশ্ন, এক নম্বর অপশন আছে শিশুদের ছড়া বা নার্সারি রিদিমস, নার্সারি রাইমস মানে শিশুদের ছড়া মুখস্থ করা, অপশন বি আছে পরিবারের স্কুল সম্পর্কে আলোচনা, অপশন সি আছে মা বাবার শিশুকে বিভিন্ন পাঠ পড়ে শোনানো, আর অপশন ডি আছে মা বাবার শিশুকে বর্ণমালা শেখানো। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হচ্ছে মা বাবা শিশুকে বিভিন্ন পাঠ পড়ে শোনানো, এইটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সরব পাঠের সময় কোনো শিক্ষার্থী যদি মুদ্রিত একটি শব্দের জায়গায় সমার্থক অন্য কোনো শব্দ বলে, তখন শিক্ষকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া হবে শিক্ষার্থীকে থামিয়ে মুদ্রিত শব্দটিকে আবার বলতে বলা? নেক্সট অপশন আছে শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়া চলতে দেওয়া, থার্ড অপশন আছে শিক্ষকের উচ্চারণ করে মুদ্রিত শব্দটি বলে দেয়া, আর ফোর্থ অপশন আছে মুদ্রিত এবং শিক্ষার্থী কথিত দুটো শব্দই লিখে দিয়ে শিক্ষার্থীকে তার মধ্যে কোনো মধ্যে থেকে মুদ্রিত শব্দ কোনটি দেখাতে বলা। তাহলে এর সঠিক উত্তর কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর কিন্তু অপশন বি, শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়া চলতে দেওয়া, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। গবেষণা অনুযায়ী ১১০ নম্বর প্রশ্ন, পূর্ব পরিচিত কোন শৈলী বা প্রি এক্সিস্টিং স্টাইল অনুকরণের বিপরীতে অবস্থিত কোন মৌলিক শৈলীতে লিখিত অরিজিনাল স্টাইল রচনা হচ্ছে সেটা কি, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এক নম্বর আছে কাল্পনিক শক্তি বা ফিকটিশনাল, অপশন টুতে আছে সংলাপ বা নাটকের জন্য, অপশন সিতে আছে সৃজনশীল বা ক্রিয়েটিভিটি রচনা, এবং অপশন ডিতে আছে বা চার নম্বর আছে পত্র বা লেটার রচনা। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে সৃজনধর্মী রচনা, অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিক্ষার ক্ষেত্রে কোনটি উচ্চতর চিন্তা শক্তি অন্তর্গত মানে হায়ার অর্ডার থিংকিং? অপশন এক নম্বরে আছে মুখস্থ, দু নম্বরে আছে অর্থবোধ বা আন্ডারস্ট্যান্ডিং, তিন নম্বরে আছে মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন বা ইভ্যালুয়েশন, আর অপশন ফোরে আছে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী সেই ভাষার ভিন্ন ভিন্ন আঞ্চলিক রূপ তাদের কথাবার্তায় ব্যবহার করে। তাহলে কোন ভাষায় এই আঞ্চলিক রূপ বৈচিত্র্যকে বলে? তাহলে কোন ভাষার এই যে আঞ্চলিক রূপ বৈচিত্র্য তাকে কি বলে? অপশনে এক নম্বরে আছে ঝোঁক বা অ্যান্সিয়েন্ট, অপশন বিতে আছে উপভাষা বা ডায়ালেক্ট, অপশন সিতে আছে শাসাঘাত বা স্ট্রেস, আর অপশন ডিতে আছে সুর বা টোন। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা উপভাষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? অপশন এক নম্বরে আছে দূরদর্শন ও রেডিও, দু নম্বরে আছে প্রক্ষেপিত মাধ্যম বা প্রজেক্টেড মিডিয়া, সি নম্বরে আছে নমুনা ও চিত্রলিখ বা স্পেসিমেন অ্যান্ড চার্টস, আর চার নম্বরে অপশন আছে ক্ষেত্রানুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন বা ফিল্ড ট্রিপ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্ষেত্রানুসন্ধান বা ফিল্ড ট্রিপ কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ১১৪ নম্বর প্রশ্ন, তা একটি সিনেমা হলের ভেতরে বসে আছেন, সিনেমা শুরু হয়েছে, কিন্তু আপনার পেছনে বসা এক ব্যক্তি তার মোবাইল ফোনে কথা বলতে শুরু করলো, আপনি চান লোকটি কথা বলা বন্ধ করুক, আপনি কিভাবে লোকটিকে সে কথা জানাবেন? এক নম্বরে আছে এত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন, দু নম্বরে আছে প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না, তিন নম্বরে আছে আপনি কি অনুগ্রহ করে আপনার মোবাইল ফোন বন্ধ রাখতে পারেন, চার নম্বর অপশন আছে আপনি নিশ্চয়ই এখানে মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে পারবেন,
তা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রত্যয়োৎপাদক বা পারসিয়েসিভ বা প্রত্যয়োৎপাদক বা পারসিয়েসিভ রচনা শ্রেণীর অন্তর্গত হচ্ছে। এক নম্বরে আছে কর্ম মূল্যায়ন বা সম্পাদকের প্রতি পত্র রচনা বা জব ইভ্যালুয়েশন লেটার্স অফ দ্য এডিটর। নেক্সট আছে জীবনী ও আত্মজীবনী রচনা। নেক্সট বিশ্বকোষের জন্য রচিত নিবন্ধ বা সারণী বা আর্টিকেল বা ডায়াগ্রাম। এবং অপশন ফোর আছে সংবাদ প্রতিবেদন বা পাঠ্যপুস্তক। তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ম মূল্যায়ন ও সম্পাদকের প্রতি পত্র রচনা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিক্ষার্থীদের অধিসংজ্ঞানাত্মক দক্ষতা বা মেটাকগনিটিভ বিকাশের জন্য সর্বোত্তম পন্থা কোনটি? এক নম্বর আছে মূল পাঠ পড়ানোর আগে পাঠ প্রবেশক হিসেবে শিক্ষার্থীদের কিছু সাধারণ প্রশ্ন দেয়া। নেক্সট অপশন আছে মূল পাঠটি বোঝার জন্য দরকারি নতুন বা অপরিচিত শব্দাবলীর শিক্ষার্থীদের মুখস্থ করতে দেওয়া। নেক্সট আছে পাঠ চলতে চলতে শিক্ষার্থীরা যাতে নিজেই ভালো প্রশ্ন করতে পারে তার জন্য উৎসাহিত করা। এবং ফোর্থ অপশন আছে শিক্ষার্থীরা যাতে একে অপরের বোধ পরীক্ষণের জন্য প্রশ্ন করতে পারে তার সুযোগ করে দেওয়া। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর সঠিক উত্তর কোনটা হবে। এর সঠিক উত্তর হচ্ছে পাঠ চলতে চলতে শিক্ষার্থীরা যাতে নিজেই ভালো প্রশ্ন করতে পারে তার জন্য উৎসাহিত করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিষয় বাক্য বা টপিক সেন্টেন্স বলতে বোঝায় সেই রকম বাক্য যাতে অঙ্কিত হয়। এক নম্বর অপশানে আছে প্রবন্ধের মূল ভাবনা। সেকেন্ড অপশানে আছে কোনো কবিতা বা প্রবন্ধের শিরোনাম বা টাইটেল। নেক্সট হচ্ছে কোনো অনুচ্ছেদের মূল ভাবনা। আর নেক্সট হচ্ছে কোনো প্রবন্ধ অথবা দলিলের উপশিরোনাম। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কোনো অনুচ্ছেদের মূল ভাবনা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পৃথিবীকে ভালোবাসার জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ কল্পনা করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে শিক্ষার্থীদেরও অপরের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করার উদ্দেশ্য যে শিক্ষা ড্যাশ তাকে বলা হয়, মানে সেই শিক্ষাকে কি বলা হয়? এক নম্বর অপশন আছে দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন। নেক্সট অপশানে আছে প্রথাগত বা পাণ্ডিত্যপূর্ণ বা একাডেমিক শিক্ষা। থার্ড আছে কর্মশিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। এবং ফোর্থ আছে মূল্যবোধ শিক্ষা বা ভ্যালু এডুকেশন। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু, তাকে মূল্যবোধ শিক্ষা বা ভ্যালু এডুকেশন বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোনো অপরিচিতি শব্দের বা কোনো অপরিচিত শব্দের মানের পাঠ্যবস্তুর অন্যান্য শব্দের সাহায্যে অনুমান করতে পারার দক্ষতাকে বলা হয়। এক নম্বর বলেছে শ্রবণ দক্ষতা বা লিসনিং স্কিল। দু নম্বর বলেছে কথন দক্ষতা বা স্পিকিং স্কিল। তিন নম্বর বলেছে পঠন দক্ষতা বা রিডিং স্কিল। এবং চার নম্বর বলেছে লিখন দক্ষতা বা রাইটিং স্কিল। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা, পঠন দক্ষতা বা রিডিং স্কিল। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন, সংবাদপত্রে খুব মন দিয়ে আপনি যখন একটি বিজ্ঞাপন পড়েন তখন আপনার সেই পঠন নীতিটি হয়। এক নম্বর গভীর পাঠ বা ইন্টেন্সিভ। অপশান বি খুঁটিয়ে পড়া বা স্ক্যানিং। অপশান সি বিস্তারিত পাঠ বা এক্সটেন্ডেড। এবং চতুর্থ অপশান হচ্ছে উপর ওপর বা ভাষা ভাষা পাঠ বা স্ক্রিমিং। তাহলে এর সঠিক উত্তরটা কোনটা হচ্ছে? না, বিজ্ঞাপন যখন পড়েন তখন এর সঠিক উত্তরটা হবে অপশান দুই নম্বর, খুঁটিয়ে পড়া বা স্ক্যানিং। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মূল আলোচ্য বিষয়ের আলোচনা। এইবার আমরা চলে আসব আপনাদের বিশেষ পাঠে। বিশেষ পাঠটি হলো কোশ্চেন অ্যান্সার পাঠ। তা কোশ্চেন অ্যান্সার পাঠে আমি একটা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করব, আপনাদের পারফরমেন্সের যাতে ইনক্রিজ করে বা আপনারা যাতে মোটিভেট হন তার জন্য, এবং আপনারা তার সাথে সাথে সেগুলোর জন্য প্রাইজও পাবেন। তা আজকে আমি আপনাদের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, বিষয়কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে থাকে এক নম্বর বা অপশান এ শিক্ষার্থীর আগ্রহ, অপশান বি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু বা কোর্স কন্টেন্ট, অপশান সি শিক্ষকের বিষয় জ্ঞান, এবং অপশান ডি হচ্ছে শিক্ষণ প্রযুক্তি বা এডুকেশনাল টেকনোলজি।
আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু বা কোর্স কন্টেন্ট বিষয়কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে থাকে? কোশ্চেন হচ্ছে বিষয়কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে থাকে, এক নম্বর অপশন শিক্ষার্থীর আগ্রহ, দু নম্বর অপশন পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু বা কোর্স কন্টেন্ট, অপশন সি হচ্ছে শিক্ষকের বিষয়জ্ঞান এবং অপশন ডি হচ্ছে শিক্ষণ প্রযুক্তি বা এডুকেশনাল টেকনোলজি। এই চারটে অপশনের মধ্যে যেটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা দিয়ে দেবো এবং প্রথম ১০ জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।